আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আবারও চলে আসলাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নতুন একটি ক্লাসে। তো আজকের এই ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আলোচনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে সামাজিক মূল্যবোধ ও রীতিনীতি। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। তো আমাদের এক নম্বর প্রশ্ন রয়েছে, ছিন্নপত্র কার লেখা? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। দুই, ছিন্নপত্র আজ থেকে কত বছর আগে লেখা হয়েছিল? উত্তর, প্রায় 130 বছর। তিন, কোন কোন সম্প্রদায়ের মেয়েদের শ্বশুরবাড়ি যেতে হয় না? উত্তর, গারো ও বেদে সম্প্রদায়ের। তো শিক্ষার্থীরা, গারো এবং বেদে সম্প্রদায়ের বিয়ে হলে সাধারণত ছেলেরা মেয়েদের বাড়িতে চলে আসে, ঠিক আছে? তাই মেয়েদেরকে আর শ্বশুরবাড়ি যেতে হয় না। চার নম্বরে, কোন সম্প্রদায়ের বিয়ের পর ছেলেরা মেয়েদের বাড়িতে চলে আসে? উত্তর, গারো ও বেদে সম্প্রদায়ের। পাঁচ, কোনো ভালো কাজ করা হলে আমরা কি করি? উত্তর, মিষ্টিমুখ করি। ছয়, কারো সাথে দেখা হলে প্রথমে আমরা কি করব? উত্তর, সালাম দিব। সাত, পহেলা বৈশাখে কোন ঐতিহ্যবাহী খাবারটি আমরা খেয়ে থাকি? উত্তর, পান্তা ইলিশ। আট নম্বর প্রশ্নে দেখি, আমরা কাদের স্নেহ করব? উত্তর, ছোটদের। নয়, আমরা কাদের শ্রদ্ধা করব? উত্তর, বড়দের। দশ, তুমি বসে বাবার সাথে কথা বলছো, এমন সময় তোমার বড় কাকা এসে পড়লেন, তখন তুমি কি করবে? উত্তর, আমি উঠে বড় কাকাকে বসতে দিব। এগারো, কারো সাথে দেখা হলে তুমি কিভাবে কথা বলবে? উত্তর, হাসি মুখে। বারো, বাসায় অতিথি এলে আমরা কি করি? উত্তর, আপ্যায়ন করি। ১৩, ফেব্রুয়ারি মাসের কত তারিখে আমরা শহীদ মিনারে ফুল দেই? উত্তর, 21 তারিখে। ১৪, কোন সম্প্রদায়ের বিয়ের সময় ছেলেকে গাছের উঁচু ডালে বসে থাকতে হয়? উত্তর, বেদে সম্প্রদায়ের। ১৫, মার মারা পানি খেলা খেলে কোন উৎসবে? উত্তর, সাংগ্রাই উৎসবে। ১৬, প্রথম পড়া দাঁত কোথায় রেখে দেওয়ার রেওয়াজ আছে? উত্তর, বালিশের নিচে। ১৭, সাধারণত কোন দিনে আমরা কেক কাটি? উত্তর, জন্মদিনে। ১৮, মানুষের আচার ব্যবহার কেমন হবে তা ঠিক করে দেয় কোন প্রতিষ্ঠান? উত্তর, সমাজ। ১৯, কাউকে কোনো কিছু দিলে কোন হাত দিয়ে দিতে হয়? উত্তর, ডান হাত। ২০, যার মাধ্যমে আমরা কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ তা বুঝতে পারি তাকে কি বলে? উত্তর, মূল্যবোধ। ২১, যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতে পারে না, এটি কোন দেশের প্রবাদ? উত্তর, আফ্রিকার। ২২, যে ফুল উপহার দেয় তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে, এটি কোন দেশের প্রবাদ? উত্তর, চীন। ২৩, দশে মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ, এটি কোন দেশের প্রবাদ? উত্তর, বাংলাদেশের। ২৪, হাসি কাশির সময় মুখে কি ব্যবহার করতে হয়? উত্তর, রুমাল অথবা টিস্যু। ২৫, বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তর, জাতীয় সংসদ। ২৬, ন্যূনতম কত বছর বয়সে বাংলাদেশের একজন নাগরিক ভোট দিতে পারে? উত্তর, 18। ২৭, বাংলাদেশকে কত আসনে ভাগ করা হয়েছে? উত্তর, 300। ২৮, জাতীয় সংসদের সংরক্ষিত আসন কয়টি? উত্তর, 50টি। ২৯, জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে কে? উত্তর, নির্বাচন কমিশন। ৩০, রাষ্ট্র তার সব ইচ্ছা বা কাজ কার মাধ্যমে বাস্তবায়ন করে? উত্তর, সরকারের। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসমূহ। পরবর্তী ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে আসব। তো আমাদের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ।